ভরিমান ওয়েলকাম টু নলে আটটার ক্লাসে সবাইকে স্বাগত চ্যাপ্টার ওয়াইজ জেনারেল স্টাডিজ আমি তোমাদেরকে বলেছিলাম এখান থেকে করাবো তো আগে লুসেন্ট জি কে যেটা আমি তোমাদের সাথে শুরু করেছিলাম সেটা আমি তিন হাজারটা জিকে আগে কমপ্লিট করে নিয়ে তারপরে নেক্সট উইক থেকে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ জেনারেল স্টাডিজ স্টার্ট করা হবে তো আজকে আটটার সময় আটটার ক্লাসে সবাইকে স্বাগত আমরা দেখে নেব লুসেন্ট জি এর বারোশো একান্ন থেকে পনেরোশোটা কোয়েশন একদম সময় নষ্ট না করে আমি প্রথম থেকে শুরু করে দিই এর আগের ক্লাসগুলো সবকটা দেখো প্লে একটা করে দিয়েছি আমি লুসেন জি কে ইন বেঙ্গলি বলে প্লে লিস্টটার নাম যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে গেলে প্রত্যেকটা পার্ট দেখতে পারবে তো দেখো বারোশো একান্নতে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় উনিশশো একান্ন সালে কিন্তু ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কোন কমিটি বেশ কিছু মূল্যবান সুপারিশ করে অর্থাৎ আমি এইটা এইভাবে লিখতে চেয়েছি এই কমিটিটা সম্পর্কে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে বলবন্ত রাও মেহেতা কমিটি এই কমিটিটা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বেশ কিছু কমিটি মানে বেশ কিছু মূল্যবান সুপারিশ করেছিল এটা গঠিত হয়েছিল উনিশশো ছাপান্ন সালে যেটা আমাদের নেক্সট প্রশ্ন বলবন্ত রাও কমিটি এটা গঠিত হয়েছিল উনিশশো ছাপান্ন সালে বলবন্ত রাও মেহেতা কমিটি কতজন সংখ্যা পিছু একটি পঞ্চায়েত সমিতি গঠনের কথা বলেছিল দেখো বলবন্ত রাও মেহতা কমিটি আশি হাজার জনসংখ্যা পিছু একটা পঞ্চায়েত সমিতি গঠনের কথা বলেছিল বলবন্ত রাও মেহেতা কমিটি সুপারিশ কবে গৃহীত হয় উনিশশো আটান্ন সালে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল তিয়াত্তরতম সংবিধান আমি তোমাদের একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে বলছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনী আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কভার করব সেখানে এগুলো আলোচনা করে দেবো আরো সুন্দর করে সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী আইন কবে থেকে কার্যকর করা হয় উনিশশো সালে এখানে আমি তোমাদেরকে শর্ট ওয়ান লাইনার হিসেবেই দিয়েছি প্রশ্নগুলো আমি বলেছি এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লুসেন আমি আলোচনা করব কোন পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হলে ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটা বলা হয়েছে দেখো সংবিধানে লেখা আছে ছ মাসের মধ্যে করতে হয় যদি কোনো পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হয় তাহলে ছ মাসের মধ্যে নির্বাচনের পুনরায় নির্বাচনের ব্যবস্থা করতে হয় নেক্সট দেখো বারোশো উনষাট নম্বরের প্রশ্ন আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েতের সরি সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয় একুশ বছর ন্যূনতম বয়স হতে হয় একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা কবে শুরু হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে এই পঞ্চায়েত ব্যবস্থাটা শুরু হয়েছিল ১৯৫৭ সাতান্ন সালে পশ্চিমবঙ্গে কত সালের পঞ্চায়েত আইন অনুযায়ী চারটি স্তরের পরিবর্তে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় প্রচুর বার এসেছে এই প্রশ্নগুলো উনিশশো তিয়াত্তর সালে কি হয়েছিল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নতুন আইন অনুযায়ী চারটে স্তরের বদলে তিনটে স্তর করা হয়েছিল পশ্চিমবঙ্গে কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কত কম হতে পারে দেখো কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা পাঁচজন হতে পারে পশ্চিমবঙ্গের কোনো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সংখ্যা কত হতে পারে সর্বাধিক যদি দেখি আমরা তাহলে হয়ে যাবে তিরিশ জন আর আমরা যদি সর্বাপেক্ষা মানে সর্বাপেক্ষা কম আর কি সেটা আমরা দেখতে পাচ্ছি কত পাঁচজন প্রতি মাসে কমপক্ষে কতবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয় মিনিমাম একবার কিন্তু গ্রাম পঞ্চায়েতের সভা প্রত্যেক মাসে আহ্বান করতে হয় গ্রাম সংসদের সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন এক দশমাংশ একের দশ অংশ এই কোরামটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের চ্যাপ্টার সময় আমি ডিটেলসে বুঝিয়ে দেবো যেটা নেক্সট উইক থেকেই স্টার্ট হবে এবং কন্টিনিউ করা হবে আমি তোমাদের কথা দিচ্ছি গ্রাম সভার সভায় কোরামের জন্য কতজন সদস্যদের উপস্থিতি প্রয়োজন একের কুড়ি অংশ এখানে উপস্থিতির প্রয়োজন গ্রাম উন্নয়ন সমিতির মোট সদস্য সংখ্যার কমপক্ষে কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত এক তৃতীয়াংশ দেখো এই যে তিনটে প্রশ্ন বললাম তিনটে রিপিট হয় আমাদের বিভিন্ন তোমরা ইয়ার প্রশ্ন খুঁজলে এই যে তিন দিচ্ছি দেখবে এগুলো কত রয়েছে ন্যায় পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর ন্যায় পঞ্চায়েত কার্য পরিচালনার জন্য কমপক্ষে কতজন বিচারকের উপস্থিতি প্রয়োজন তিনজনের মিনিমাম আমাদের বিচারকের দরকার হয় ন্যায় পঞ্চায়েতের কার্য পরিচালনা করার জন্য দেখো নেক্সট চলে যাব বারোশো সত্তর নম্বর প্রশ্নতে পঞ্চায়েত সমিতির সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য প্রথম সনদাইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয় হয় সতেরোশো তিরানব্বই তিরানব্বই খ্রিস্টাব্দে সর্বশেষ চার্টার আঠারোশো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সনদাইন দ্বারা ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচিটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়েছিল দেখো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এটা হয়েছিল আমরা সংবিধানের পটভূমিকা পড়ার সময় তোমাদের এগুলো সব আলোচনা করব কত খ্রিস্টাব্দের সনদাইনের মাধ্যমে ইংরাজি কর্মচারী ভারতে জমি ক্রয় বিক্রয়ের অধিকার পেয়েছিল আঠেরোশো সালে এরপরে আমরা যেটা দেখব বারোশো পঁচাত্তর নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত হয়েছিল এটা হয়েছিল কবে দেখো আঠেরোশো সালে আঠেরোশো বিরানব্বই সালে যে ভারত শাসন আইন হয়েছিল সেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এস এন ব্যানার্জি কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত হয়েছিলেন ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য কবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো তেত্রিশ সালে সিভিল সার্ভিস নিযুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাটা বাধ্যতামূলক করা হয়েছিল সিভিল সার্ভিস কমিশন কবে ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে আঠারোশো সালে এটা কিন্তু করেছিল সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা শুরু করেছিল কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল দেখো এইটা আমি তোমাদের ইতিহাস পড়ানোর সময় আরো ডিটেলসে বলবো কার আমলে বাংলায় দ্বৈত শাসন চালু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর আসে প্রচুর রিপিট হয় ক্লাইভের আমলে বাংলায় দ্বৈত শাসন চালু হয়েছিল কবে দ্বৈত শাসনের অবসান ঘটে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিছিল ওয়ারেন হেস্টিংস দেখো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে আমরা অনেকগুলো জি এখানে কভার করেছি তো এই জায়গাগুলো আমি তোমাদেরকে আরো সুন্দর করে চ্যাপ্টারে বলে দেবো আপিল আদালত প্রতিষ্ঠা করেছিল কে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আপিল আদালত কিন্তু প্রতিষ্ঠা করেছিল কোন মোঘল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে দেখো দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ অধিকার লাভ করেছিল পাঁচশালা বন্দোবস্ত কবে চালু করা হয় গো ওয়ারেন হেস্টিংসের আমলে পাঁচশালা আচ্ছা পাঁচশালা বন্দোবস্ত কার আমলে চালু করা হয় ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু পাঁচশালা বন্দোবস্ত চালু করা হয়েছিল আর একশালা বন্দোবস্তটা দেখো চালু করা হয়েছিল ওয়ারেন হেস্টিংসই মানে ওয়ারেন হেস্টিংসের আমলেই ওয়ারেন হেস্টিংস তাহলে এখানে পাঁচশালা একশালা দুটোই করেছে আমি সব বন্দোবস্তগুলো তোমাদের আলাদা আলাদা করে ইতিহাস চ্যাপ্টারের সময় বুঝিয়ে দেবো প্রত্যেক দিন আটটার সময় এই ক্লাসটা হবে তো তোমরা আটটার সময় চ্যানেলে চোখ রাখবে আমি তোমাদের শুধু শনিবার রবিবার বাদে প্রত্যেক দিন এখানে জেনারেল স্টাডিসের ক্লাস কিন্তু করাবো বারোশো ছিয়াশি নম্বর যেটা আমাদের প্রশ্ন দেখো গ্র্যান্ড শোর বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল তো এটা চিরস্থায়ী বন্দোবস্তকে কেন্দ্র করে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তটাও আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রাওতয়ারি বন্দোবস্ত চালু হয় কোথায় দক্ষিণ ভারতে আমি তোমাদের এটা সম্পর্কেও আরও বলছি পরে দেখো অনেক প্রশ্ন এখানে রেখেছি আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে সিলেক্ট করে কাকে ব্যবস্থার জন্য বলা হয় স্যার টমাস মনরোকে বলা হয় কিন্তু রাউত ব্যবস্থার চড়ক মহল বন্দোবস্ত চালু হয় কোথায় দেখো এটা উত্তরপ্রদেশে চালু হয়েছিল এরপরে যদি দেখি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লর্ড ওয়েলেসলি হচ্ছেন কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা দেখো বারোশো একানব্বই আমরা চলে যাব ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অধিকার কবে লুপ্ত হয়েছিল দেখো আঠারোশো তেত্রিশ সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের বিজনেস করার যে রাইট সেটা কিন্তু পুরোপুরি লুপ্ত হয়েছিল তিয়াত্তরে তেত্রিশে গ্যারেন্টি প্রথা যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কি শিল্পায়ন গ্যারেন্টি প্রথাটাও আমাদের ইম্পর্টেন্ট আমি তোমাদের এখানে বেশ কিছু দুটো তিনটে জিকে রয়েছে যেগুলো আলোচনা করবো আমি চ্যাপ্টার ওয়াইজ করানোর সময় ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায় ভারতের প্রথম রেলপথ মহারাষ্ট্রে ভারতের রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডালহৌসিকে বলা হয় কার আমলে ইন্ডিয়ান পিনাল কোড রচিত হয় দেখো লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর আমলে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়েছিল কবে রানীগঞ্জ প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে প্রথম যে কয়লা খনি সেটা আবিষ্কৃত হয়েছিল আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে বেঙ্গল পেপার মিল স্থাপিত হয় কোথায় রানীগঞ্জে এবার দেখো এই যে বললাম তোমাদের বেঙ্গল পেপার মিল এটা কিন্তু আঠেরোশো সাতাশি সালে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল এবং এটা আমাদের প্রথম বেঙ্গল পেপার মিল হবে এটা রানীগঞ্জে কিন্তু প্রতিষ্ঠা রানীগঞ্জে স্থাপিত হয়েছিল আঠারোশো সাতাশি যেটা হচ্ছে আমাদের তোমরা আরও যদি ডিটেলস জানতে চাও সেটা হচ্ছে আমাদের বল্লভপুর ঠিক আছে এরপরে আমরা দেখব একজন ইউরোপীয় প্রাচ্যবাদী অর্থাৎ স্যার জেমস প্রিন্সেপ কে এই ধরনের প্রশ্ন আমাদের আমি দেখেছি আমাদের প্রিভিয়েস ইয়ের প্রশ্নতে এসেছে তো এক্ষেত্রে আমাদের ইউরোপীয় একজন প্রাচ্যবাদী হয়ে যাবেন স্যার জেমস প্রিন্সেপ জেমস মিল ইনি ছিলেন একজন উপযোগবাদী অন লিবার্টি এই গ্রন্থটা রচনা করেন কে জন স্টুয়ার্ট মিল এটাও অনেক এক্সাম আমরা দেখেছি এরপরে আমরা দেখব সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের একটা প্রশ্ন সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়েছিল আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল এখানে দেখো মেকলে মিনিট এখানে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মিনিট এটার প্রবক্তাকে লর্ড মেকলে যেটাকে আমরা মেকলে মিনিট বলি দাক্ষিণাত্যে ইংরেজদের সাথে কোন ইউরোপীয় শক্তির সর্বাধিক প্রতিদ্বন্দ্বিতা চলেছিল ফরাসি ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরকে ছিল জোসেফ ডুপলে মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে দেখো সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধ মির জাফরের মৃত্যুর পর বাংলার নবাব সিংহাসনে বসানো হয় মানে অ্যাকচুয়ালি কে তো এক্ষেত্রে আমাদের নিজাম উদ্দৌলা হয়ে যাবে ইংরেজরা ভারতের দেওয়ানি লাভ করেছিল কবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজরা কোন চুক্তির দ্বারা বাংলার দেওয়ানিরা অধিকার করেছিল দেখো এলাহাবাদের দ্বিতীয় চুক্তি দ্বারা এলাহাবাদের দ্বিতীয় চুক্তির দ্বারা কিন্তু বাংলার হচ্ছে দেওয়ানি লাভ করেছিল আঠেরো তেরোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হায়দার আলী হায়দার আলি কোথাকার শাসক ছিল মহীশূরের শাসক ছিল হায়দার আলি মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন দ্বিতীয় বাজিরাও তোমরা জাস্ট একটু প্রশ্নগুলো টাইপগুলো বুঝে নাও আমি তোমাদের ডিটেলস যখন চ্যাপ্টারগুলো করাবো এগুলোর সাথে তোমরা আরেকটা একটা কানেক্ট করতে পারবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে মারাঠা শক্তির চূড়ান্ত পরাজয় ঘটে কোন সন্ধির দ্বারা মারাঠা পে মারাঠা পেশোয়া অধীনতামূলক নীতিতে স্বাক্ষর করেছিল দেখো বেসিনের যে সন্ধি হয়েছিল সেই বেসিনের সন্ধির দ্বারা কিন্তু মারাঠা এবং পেশোয়া অধীনতামূলক নীতিতে স্বাক্ষর করেছিল ম্যাঙ্গালোরের সন্ধি আমাদের এগুলো সবকটা সন্ধি করতে হবে দেখো পুরন্দরের সন্ধি মুঙ্গি আমাদের হচ্ছে আলীনগরের সন্ধি ঔরঙ্গাবাদের সন্ধি ঠিক আছে ম্যাঙ্গালোর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি এগুলো সবকটা আমাদেরকে করতে হবে এবং আমি তোমাদেরকে সবকটা করাবো ঠিক এটা আটটার সময় হবে আটটা পি এম এ রেগুলার মানডে টু ফ্রাইডে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এটা স্বাক্ষরিত হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় টিপু সুলতানকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ভারতীয় মিশালের সাথে জড়িত রয়েছে এখানে এগুলো সবকটা আমি আলোচনা করবো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে কবে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঞ্জাবে পুলিশি ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল কত দেখো আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আবার হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অনেক এক্সামে জিজ্ঞাসা করা হয় এটা আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ নেক্সট দেখো ভারতে প্রথম সর্বপ্রথম পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি এটা কার্যকর করেছিল কে তো এটা করেছিল জন লরেন্স পঞ্চায়েত ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা আমাদের বিভাজন ও শাসন নীতি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহসভাপতির বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে গেলে বা কোরামের অভাবে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অনাস্থা প্রস্তাব আনা যাবে না তো এটা আমাদের এক বছর একটা টাইম থাকে পশ্চিমবঙ্গের কোন জেলাতে জেলা পরিষদ নেই দার্জিলিং এ কোন জেলা পরিষদ নেই জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হয় পাঁচ বছর জেলা পরিষদের স্থায়ী সমিতি সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের হয় এটাও বছর পাঁচ পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অফিসারকে বিডিও আমরা যাকে বলি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তেরোশো পঁচিশ প্রশ্ন আমরা যেটা দেখব গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের দেখো একটা স্বেচ্ছাধীন কিন্তু কর্তব্য নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে কে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক সংসদ গঠিত হয় পঞ্চায়েত সমিতির সদস্য নিয়ে রাজ্য প্রশাসনের কার্যক্রমের কার্যকর্মের একককে রাজ্য প্রশাসনের প্রশাসনিক কাজকর্মের একক হচ্ছে জেলা গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে কে কর্মসূচি গ্রাম সংসদের সভা কবে বসে নভেম্বর আর মে মাসে বসে গ্রাম সংসদের সভা গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েত কোনটা ন্যায় পঞ্চায়েত স্বায়ত্ত শাসনের অর্থ কি দেখো নিজেদের সরকার এটার মানে হচ্ছে স্বায়ত্ত শাসন ভারতে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হয় ভিত্তি হবে স্থানীয় স্বায়ত্তশাসন শাসন এই কথাটা এই উক্তিটা কে বলেছেন এটা বলেছেন নেহেরু গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব কে করেন প্রধান সভাপতিত্ব করেন জেলা পরিষদের অবস্থান পঞ্চায়েতের ব্যবস্থার কোন স্তরে রয়েছে তৃতীয় স্তরে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কতগুলো তেইশটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে জেলা শাসক জেলা পরিষদের মুখ্য পদাধিকারী সভাপতি ব্লক পর্যায়ে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠান কোনটা পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিতে ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হন কমপক্ষে তিনজন রাজ ধারণার স্রেষ্টা কে গান্ধীজি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত কে হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মানে যিনি প্রধান নির্বাচিত হন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা পঞ্চায়েত সমিতির একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস হচ্ছে পথ কর অভিকর মানে সাব যে ট্যাক্স রয়েছে সেইগুলো এগুলো হচ্ছে পঞ্চায়েত সমিতির একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস জেলা পরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটা ব্লক থেকে ভোটদাতাদের দ্বারা নির্বাচিত তিনজন প্রতিনিধি জেলা পরিষদের সভাপতি সভাধিপতি নির্বাচিত হন কে জেলা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন জেলা পরিষদের যে সভাধিপতি নির্বাচিত হন জেলা পরিষদের সদস্যদের দ্বারা জেলা সংসদের সভায় কোরাম হয় একের দশ সদস্য উপস্থিত থাকলে তবে জাতীয় রাষ্ট্রের গণতন্ত্রের একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো স্থানীয় স্বায়ত্তশাসন বলেছেন এটাকে ডক্টর কে কে পিল্লাই গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম থেকে ছিল কে গান্ধীজি মূলত যে প্রধানমন্ত্রীর উদ্যোগে তিয়াত্তরতম এবং আটাত্তরতম সংবিধান সংশোধনী আইন সারা দেশে চালু হয়েছিল তিনি হলেন কে রাজীব গান্ধী গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর এটা তোমাদের আগেও আমি একবার বলেছি যাই হোক পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দেখো দ্বিতীয় স্তর এই দ্বিতীয় প্রথম তৃতীয় তিনটে স্তর আমাদের এইভাবে কিন্তু প্রশ্নতে আছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার যিনি প্রধান তার পদত্যাগপত্র পেশ কার কাছে করতে হয় পঞ্চায়েতের প্রধানের পদত্যাগপত্র বিডিওর কাছে পেশ করতে হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে সভাধিপতি পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কিন্তু জেলা পরিষদ পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক থেকে কতজন জনগণের দ্বারা নির্বাচিত হন দুজন সদস্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল কত সালে উনিশশো তিয়াত্তর সালে এরপরে দেখো ইন্ডিয়া হোম রুল সোসাইটি আমরা বেশ কিছু এবারে আমাদের ইতিহাসের প্রশ্ন দেখো এখানে দেখে নেব ইন্ডিয়া হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল এটা শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হোমরুল সোসাইটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের অনেক কনফিউশনও হয় অনেক সময় প্রশ্নতে এমন এমন অপশানগুলো দিয়ে দেয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিল কে এটা রাজবিহারী বসু গঠন করেছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটার প্রথম প্রেসিডেন্ট সি ব্যানার্জি ইন্ডিয়ান প্যাট্রিওটিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা কে গো রাজবিহারী বসু হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সোশিওলজিস্ট পত্রিকা যেটা ছিল ইন্ডিয়ান এটার সম্পাদক ছিলেন এই শ্যামজি বর্মা শ্যামজি কৃষ্ণবর্মা নিয়ে আমরা দুটো জিনিস দেখলাম ইন্ডিয়া হোমরুল সোসাইটি এবং এখানে সোশিওলজিস্ট ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকা ইবন বতুতা কার সময় ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা কিন্তু ভারতে এসেছিলেন রিহেলা গ্রন্থটি রচয়িতাকে ইবন বতুতা ইব্রাহিম লোদি কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন সতেরো পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি কিন্তু সিংহাসনে আরোহণ করেছিলেন আকবরের প্রধানমন্ত্রীকে কি বলা হতো আকবরের প্রধানমন্ত্রীকে উকিল বলা হতো আকবরের রাজত্বকালে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী এখানে তোমাদের অপশানে থাকতে পারে তো তোমরা এটা নামটা দেখে রাখো খাজা আব্দুল সামাদ আকবরের রাজসভার একজন কবির নাম হচ্ছে ফৈজি আকবরের সব থেকে প্রধান যিনি রাজসভা যিনি অ্যাকচুয়ালি মহাভারতকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন ফয়জিত আমি তোমাদেরকে দুদিন আগেই আন একাডেমিতে ঝি কে করানোর সময় বলছিলাম ইলতুতমিশের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন তার নাম কি ছিল বন্দগান ই চাহালগান ইলবাড়ি তুর্কি সুলতানগণের মধ্যে শ্রেষ্ঠ কে গিয়াস বলবন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের মধ্যে কত বছরের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত হয় দেখো দশ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানি দান করে দ্বিতীয় শাহ আলম উইলিয়াম অ্যাডামস লন্ডনে কবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেছিল এটা করেছিল বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিল কে এটা করেছিল ইল উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় আঠেরোশো সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল আলহিলাল পত্রিকা স প্রকাশককে মৌলানা আবুল কালাম আজাদ অশোক কি উপাধি ধারণ করেছিলেন প্রিয়দর্শী অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেছিলেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক কিন্তু কলিঙ্গ আক্রমণ করেছিল অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ব্রাহ্মী ও খরস্টি ভাষায় লিখিত হচ্ছে অশোকের শিলালিপি অশোকের সময় দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয় দেখো ব্রাহ্মী লিপিটা এটা অশোকের সময় দক্ষিণ ভারতে এই লিপিটা প্রবর্তিত হয়েছিল ঋগ্বেদের রচনাকাল খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো থেকে প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এই পর্যন্ত কতগুলো টোকরা এখনও পর্যন্ত উপনিষদ পাওয়া গেছে উপনিষদের সংখ্যা কিন্তু একশোটা আমাদের হয়ে যাবে নেক্সট চলে যাবো আমরা কবে এন এ এআই ন্যাশনাল দেখো হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সোনালি চতুর্ভুজের কর্মসূচি গ্রহণ করেছিল এটা উনিশশো সালে সালের সেকেন্ড জানুয়ারি কিন্তু গ্রহণ করেছিল সিঙ্গেল লেন নামে সিঙ্গেল লেন মানে কত চওড়া রাস্তা সিঙ্গেল লেন যে রাস্তাটা সেটা অ্যাকচুয়ালি তিন দশমিক সাত দশমিক তিন দশমিক সাত পাঁচ মিটার হয় ন্যাশনাল যেগুলো আর মাল্টি লেন যেগুলো হয় আপনার হাইওয়ের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হয় আর কি উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল দু সালের এই জুন এইটা কিন্তু আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় এই সময় অপারেশান রাহাত হয়েছিল তোমাদের বলেছিলাম আমি অপারেশনগুলো আলোচনা করার সময় সিআইডাব্লিউটিসি সদর দপ্তর কোথায় রয়েছে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন ঠিক আছে এটার সদর দপ্তর অ্যাকচুয়ালি রয়েছে তোমার হচ্ছে কলকাতায় কেন্দ্রীয় জল পরিবহন নিগম ঠিক আছে যেটা কলকাতাতে রয়েছে এটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল এরপরে আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলাভূমি কোনটা কালিভেলি হচ্ছে ভারতীয় উপদেশের বৃহত্তম জলাভূমি ভারতের সর্বাধিক দূষিত হ্রদ সব থেকে দূষিত হ্রদ হচ্ছে কিন্তু ভোজ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা কোলেরু হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটা লোকটাক ভারত কোন জলবায়ুর অন্তর্গত উষ্ণ আর্দ্র কান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত হচ্ছে আমাদের ভারত কোথায় কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় একটা হচ্ছে করমণ্ডল উপকূল যেটা তামিলনাড়ুর আর পাঞ্জাব হরিয়ানা এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় শীতকালে বৃষ্টিপাত কোন বায়ু প্রবাহের প্রভাবে হয় দেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে জম্মু ও কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত আর তুষারপাত হয় এটাও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয় ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোনটা মেঘালয়ে রাজধানী শিলং এটা হচ্ছে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল আইটিসি কি আই এটা হচ্ছে উত্তর ভারতে হিমালয় পর্বতের প্রায় সমান্তরালে ও পাকিস্তানে নিম্নচাপ একটা বল বলয় লক্ষ্য করা যায় নিম্নচাপ একটা বলয় লক্ষ্য করা যায় যেটা কি না মানে আন্তঃক্রান্তীয় অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন নামে পরিচিত আইটিসিজেড ছত্তিশগড়ের চেরাপুঞ্জি কাকে বলা হয় ছত্তিশগড়ের চেরাপুঞ্জি বলা হয় অম্বিকাপুরকে উড়িষ্যার সাইবেরিয়া কাকে বলে কালাহান্ডিকে বলে উড়িষ্যার সাইবেরিয়া পালামৌ মালভূমি কোথায় অবস্থিত এটা ঝাড়খণ্ডে রয়েছে তামিলনাড়ু উপকূল অন্য কি নামে পরিচিত করমন্ডল উপকূল আমি একটু আগেই তোমাদেরকে বললাম তাঞ্জাবুর জেলা কোথায় অবস্থিত এটা রয়েছে তামিলনাড়ুতে তাঞ্জাপুর জেলা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় দেখো এটা তাঞ্জাপুর জেলাটা কি বলা হয় যেটা তামিলনাড়ুতে রয়েছে আচ্ছা এইটা তোমাদের আরেকবার রিপিট হয়ে গেছে কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয় তো দেখো এটা অ্যাকচুয়ালি করমন্ডল উপকূল আর যেটা আমি বললাম এশিয়ার বৃহত্তম লবণাক্ত লবণাক্ত জলের জলের লেগুন লেগুন কোনটা কোনটা বৃহত্তম হচ্ছে আমাদের চিলকা। বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিন কোথায় দেখা যায় এটা চিল্কাতেই কিন্তু দেখা যায় মহদধি কাকে বলে দেখো পুরীর সমুদ্রকে বলা হয় মহদধি এটা তোমরা দেখবে ইয়ার প্রশ্নতে পড়েছে এগুলো সব লুসেন জিকেতে তোমরা পাবে বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের প্রধান দ্বীপপুঞ্জ কি এটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক একটি জীবন্ত ও একটি মৃত আগ্নেয়গিরি ও তাদের অবস্থান দেখো এটা ব্যারেন হচ্ছে একটা জীবন্ত আর নারকন্ডাম হচ্ছে আমাদের মৃত একটা আগ্নেয়গিরি ভারতে পৃথিবীর বৃহত্তম আর বিরল প্রজাতির কাঁকড়া দ্য গ্রেট রবার ক্র্যাব এটা কোথায় দেখা যায় দেখো এটা আন্দামানে দেখা যায় দ্য গ্রেট রবার ক্যাব ক্র্যাব আন্দামান ও নিকোবরের আদিবাসীরা কোন শ্রেণীভুক্ত আন্দামানের হচ্ছে নিগৃহ এবং নিকোবরের মঙ্গোলীয় আন্দামান নিকোবরের রাজধানী কি পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান আর নিকোবরের রাজধানী বৃহত্তম স্বাদুজলের দ্বীপ দেখো মাজুলি হচ্ছে এটা হচ্ছে নদী দ্বীপ ঠিক আছে আচ্ছা তারপরে দেখব সতীশ স্থাপন স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় রয়েছে দেখো এটা আমরা জানি সবাই শিরহরিকোটেতে রয়েছে নদী অববাহিকা কাকে বলা হয় মূল মানে কোনো মূল নদী এবং তার বিভিন্ন শাখা আর উপনদীর মাধ্যমে যে অঞ্চলের জলরাশি নিষ্কাশিত হয় যে জায়গাটা দিয়ে নদীটা বয়ে যায় সেই জায়গাটাকে আমরা নদীর অববাহিকা বলি ভারতের দীর্ঘতম উপদ নদীর নাম কী দীর্ঘতম উপনদীর নাম কিন্তু যমুনা স্কাই রিভার বা পৃথিবীর সর্বোচ্চ নদী কাকে বলা হয় ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত দেখো এটা তিব্বতে সাংপো নামে পরিচিত প্রচুর আসে এক্সামে এবং অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কিন্তু ডিহং নামে পরিচিত এগুলো তোমাদের আমি জিওগ্রাফিরা কভার করানোর সময় করব। রেগুলার আটটার সময় ক্লাসটা হবে প্রত্যেক দিন তোমরা আটটার সময় কিন্তু থাকবে আমি প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কভার করব একটু দেরি হয় হোক কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি কভার করব ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা দেখো এটা এবং কোন নদীতে এটা রয়েছে এটা হচ্ছে বাদ আমাদের ভারতের দীর্ঘতম বাদ এবং সেটা রয়েছে আমাদের মহানদীর ওপরে এরপরে আমরা চলে যাব গঙ্গা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি প্রবাহিত হয়েছে সবথেকে বেশি প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ আর দিল্লি ঠিক আছে গঙ্গা এই জায়গাগুলো থেকে সব এই জায়গাগুলো দিয়ে সবথেকে বেশি প্রবাহিত হয়েছে গঙ্গা পৃথিবীর কততম দীর্ঘ নদী দেখো উনচল্লিশতম দীর্ঘ দীর্ঘ নদী হচ্ছে পৃথিবীর মধ্যে গঙ্গা ভারতের জাতীয় জলজ প্রাণী কী দেখো এটা হচ্ছে আমাদের সূসূক ডিবিসি কবে স্থাপিত হয় 1948 সালে ডিবিসি স্থাপিত হয়েছিল ভারতের প্রথম সরকারি কর্পোরেশন কোনটা এটা হচ্ছে মানে বহুমুখী করপরিকল্পনা আমাদের যে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি এটা হচ্ছে ভারতের প্রথম সরকারি কর্পোরেশন আদ্র দিন কাকে বলা হয় দেখো 24 ঘন্টায় যদি কমপক্ষে এক মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা আজ্য দিন বলে থাকি ভারতের সর্বপ্রথম কোথায় বৃষ্টিপাত হয় দেখো এটা কেরালায় হয় ফার্স্ট জুন কেরালাতে সাধারণত সর্বপ্রথম বৃষ্টিপাত হয় ভারতে তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নিকট যে মৌসিনরাম সেখানে কিন্তু ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতের থেকে কম বৃষ্টিপাত এটা কোথায় হয় সব থেকে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়শালমিরে ভারতের সবথেকে শুষ্কতম স্থান কোনটা থর মরুভূমি হচ্ছে ভারতের সবথেকে শুষ্কতম স্থান ভারতের উষ্ণতম অঞ্চল ব্রিয়াওয়ালি বিকানির জেলার রাজস্থান ভারতের সবথেকে শীতলতম স্থান হচ্ছে লাদাখ এল নিনো এই শব্দটার অর্থ হচ্ছে দুষ্টু ছেলে ভূমি সংরক্ষণ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেরাদুন প্রত্যেকটা আমাদের গবেষণা কেন্দ্র ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো তোমাদেরকে আমি দিয়েছি আলটিমেট জেনারেল নলেজ টু থাউজেন্ড টোয়েন্টিতে সবকটা ভারতের কোথায় খোয়াই দেখা যায় এটা হচ্ছে আমাদের হয়ে যাবে বোলপুর চম্বল উপত্যকায় ভারতের সেচের উৎস কূপ আর নলকূপের মানে বৃহত্তম দেখো সব থেকে বেশি আর কি কূপ নলকূপ দিয়ে সেচ করা হয় ভারতে এটা হচ্ছে সব থেকে বড়ো তারপরে হচ্ছে আমাদের সেচখালের মাধ্যমে প্রায় ঊনত্রিশ দশমিক দুই পার্সেন্ট এবং তারপরে জলাশয়ের মাধ্যমে বিভিন্ন পুকুর খাল বিল ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং বাদবাকি আদার্স হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট টু পার্সেন্ট এখানে এরপরে আমরা যেটা দেখব ভারতের কূপ আর নলকূপের ব্যবস্থায় প্রথম কোন রাজ্য হয়েছে এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছে ঠিক আছে সমগ্র ভারতের মধ্যে প্রথম গুজরাটে মোট স্বেচ্ছসেবিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি কূপ নলকূপ দ্বারা জলসেচ করা হয় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় আঠেরোশো আটচল্লিশ সালে দার্জিলিং এর সিদ্ধা সিদারপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু স্থাপিত হয়েছিল এখনো পর্যন্ত ভারতের মোট কটা পারমাণবিক চুলি রয়েছে টোটাল বাইশটা এখনো পর্যন্ত পারমাণবিক চুলি রয়েছে ভারতে এশিয়ার মহাদেশ তথা ভারতের প্রথম পারমাণবিক চুলি কোনটা অপসরা এশিয়া মহাদেশ বা ভারতের প্রথম যদি পারমাণবিক চুলি আমরা দেখি তাহলে হয়ে যাবে অপসরা ভারত প্রথম কোথায় পরমাণু বোমা বিস্ফোরণ করেছিল দেখো রাজস্থানের পোখরানে করেছিল এটা এখানে দেখো উনিশশো সালে আঠেরোই মে সাইরাস চুল্লি থেকে প্লুটোনিয়াম নিয়ে এখানে দেখো বোমার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ ইন্দিরা গান্ধীর আমলে এটা হয়েছিল আর দ্বিতীয় বিস্ফোরণ হয়েছিল অপারেশন শক্তি সেম জায়গায় তো এইগুলো আমি তোমাদেরকে আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আলোচনা করি আরও ডিটেলসে আমি তোমাদের মিশলে নিয়ে এসে আলোচনা করব দেশের কোথায় বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে দেখো কামুঠি সৌর সৌরশক্তি কেন্দ্র যেটা কামুঠি তো এই কামুঠি সৌর সৌরশক্তি কেন্দ্রটা কিন্তু দেশের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র যেটা তামিলনাড়ুতে রয়েছে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে দেখো এটা রয়েছে রাজস্থানের জয়শালমিরে ভারতের কোথায় জোয়ার ভাটা শক্তি দ্বারা আর কি বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে জোয়ার ভাটা শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে কোথায় গুজরাটের কচ্ছ উপসাগরে ওটেক ওটিইসি এটা কি দেখো সমুদ্র পৃষ্ঠের আর সমুদ্রের জলের গভীরের যে তাপমাত্রার পার্থক্য সেটাকে আমরা বলি ওটেক এবং সেই পার্থক্যটাকে কাজে লাগিয়ে সামুদ্রিক উষ্ণতা যেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায় বুঝতে পেরেছ তো এইটাকে আমরা ওটেক বলি কোন রাজ্যে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বেশি মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার সব থেকে বেশি হচ্ছে গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল যদি দেখি তাহলে হয়ে যাবে দাদরা ও নগর হাবেলি অ্যালুমিনের আকরি অ্যালুমিনিয়ামের আকরিক কী বক্সাইট আমাদের আকরিকগুলো এমনি আমাদের করতে হবে যখন আমরা আকরিকের জায়গায় যাবো রেলপথের দৈর্ঘ্য অনুসারে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সবথেকে বেশি দৈর্ঘ্যের রেলপথ রয়েছে কিন্তু রাশিয়াতে কোন রাজ্যের মধ্যে সবথেকে বেশি ন্যাশনাল হাইওয়ে গেছে দেখো মহারাষ্ট্রের মধ্যে দিয়ে সবথেকে বেশি কিন্তু ন্যাশনাল হাইওয়ে গেছে কোন রাজ্যের মধ্যে সবথেকে বেশি দৈর্ঘ্যের জাতীয় সড়ক গেছে এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ ভারতে প্রথম কবে কোথায় কারামলে রেলপথ স্থাপিত হয়েছিল কবে কোথায় কারামলে আঠেরোশো সালে হয়েছিল মুম্বাইয়ের থানে মুম্বাই থেকে থানে পর্যন্ত লর্ড টালও আমলে ঠিক আছে টোটাল হয়েছিল চৌত্রিশ মাইল এটাই প্রথম রেলপথ আর এখানে পূর্ব ভারতের প্রথম কোথায় রেলপথ চালু হয় দেখো আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ঠিক আছে সাতাশ কিলোমিটার এটা পূর্ব ভারতের ক্ষেত্রে ভারতীয় রেলপথে কবে অঞ্চল গঠন করা হয় দেখো এটা আমাদের মানে হচ্ছে দু হাজার দুই সালের একত্রিশে মার্চ বিভিন্ন জোন কিন্তু এখানে গঠন করা হয় তারপরে দেখবো রেলওয়ে সংক্রান্ত গবেষণা আর অঙ্কনের স্ট্যান্ডার্ড সংস্থাটা কোথায় রয়েছে দেখো এটা রয়েছে লখনউতে কলকাতা মেট্রো কবে চালু হয়েছিল উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর উত্তরের উত্তর দমদম থেকে দক্ষিণের টালিগঞ্জ পর্যন্ত বর্তমানে কলকাতা মেট্রো রেলপথের দৈর্ঘ্য কত টোটাল ছিয়াত্তর কিলোমিটার দিল্লি মেট্রো কবে চালু হয় দিল্লি মেট্রো দু হাজার দুই চব্বিশে ডিসেম্বর চালু হয় গ্রিন ও ভায়োলেট লাইন কবে চালু হয়েছিল দু হাজার দক্ষিণ ভারতে প্রথম কোথায় মেট্রো চালু হয় কর্ণাটকের বেঙ্গালুরুতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পণ্যবাহী রেল করিডোর নির্মাণের পরিকল্পনা গৃহীত হয় দেখো এটা দু হাজার ছয় দশম টেন্ট সি ছটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে বিশ্বের সেরা ট্রেন কাকে বলে দ্য ঘান অস্ট্রেলিয়া এইটাকে এখনও পর্যন্ত বিশ্বের সেরা ট্রেন বলা হয় বিশ্বের সেরা ট্রেনের তালিকায় ভারতের কোন ট্রেনের স্থান আজ রয়েছে দেখো টয় ট্রেন যেটা দার্জিলিংয়ের রাজস্থানের প্যালেস অফ হুইলস এছাড়া দাক্ষিণাথের ডেকান ওডিসি এগুলো রয়েছে বিশ্বের সেরা ট্রেনগুলোর মধ্যে তালিকায় ভারতের ভারতের রেলের মাঝখ কি কার্টুন হাতি যেটার নাম হচ্ছে ভারতীয় রেলের ম্যাশকট কার জন্ম শতবর্ষে শতাব্দী ট্রেন চালু হয় দেখ নেহেরু এখানে ভারতের প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন কোনটা দ্য গোল্ডেন চ্যারিয়েট এটা হচ্ছে ভারতের প্রথম ওয়াইফাই যুক্ত ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে কোন রেলওয়ে নীলগিরি পার্বত্য রেলওয়ে এইটা কিন্তু আমাদের পেয়েছে এবং তার সাথে সাথে হিমালয় রেলওয়ে এই দুটো কিন্তু আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইডের মধ্যে রয়েছে ভারতের প্রথম ও দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটা দেখো প্রথম হচ্ছে ঘুম আর দ্বিতীয় হচ্ছে জম্মু কাশ্মীরের কাজী এন এইচ এ এর পুরো নাম কি দেখো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা হচ্ছে এনএইচ এ এর ফুল ফর্ম রেলপথের দীর্ঘতম সুরঙ্গ কোথায় রয়েছে দেখো এটা রয়েছে উত্তর রেলওয়ের জম্মু উদমপুর কাঠরা কুয়াজিগুণ্ড কারমুলালের লাইনের উপর কোয়াজিগুন্ড আর বানিহালের মধ্যে কোন জলবায়ু অঞ্চলে অধিকাংশ বক্সাইট পাওয়া যায় ক্রান্তীয় আর উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কিন্তু প্রচুর বক্সাইট পাওয়া যায় পৃথিবীর কোন স্থান থেকে প্রথম বক্সাইট উত্তোলিত হয় ফ্রান্সের লে বক্স গ্রাম থেকে এটা কিন্তু প্রথম উত্তোলিত হয়েছিল বক্সাইট নামক যে খনিজ পদার্থ বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য কোন বিদ্যুৎ অত্যন্ত পরিমাণে প্রয়োজন জলবিদ্যুৎ অত্যন্ত পরিমাণে প্রয়োজন হয় বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প এটা কোথায় রয়েছে ওড়িশার নীলগিরি পাহাড়ে বক্সাইট সম্পর্কিত এটা চালু হয়েছিল দু হাজার দেখব কোন ধাতুর সাহায্যে কাঁচা লোহাকে ইস্পাতে রূপান্তরিত করা হয় তো এটা ম্যাঙ্গানিজকে করা হয় ক্ষেত্রী কোথায় রয়েছে এটা রয়েছে রাজস্থানের ঝুনঝুন জেলায় ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা সম্বর হ্রদ ওএনজিসি কবে স্থাপিত হয় এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে উনিশশো ছাপান্ন সালে এটা হচ্ছে আমাদের স্থাপিত হয়েছিল উত্তরাঞ্চলের অয়েলে ভারতের সাথে কোন দেশের কোম্পানি কোম্পানি যুক্ত রয়েছে বার্মা অয়েল আচ্ছা এখানে ইন্ডিয়ান অয়েলের সাথে ভারতের ইন্ডিয়ান অয়েলে ভারতের সাথে রয়েছে আমাদের বার্মা অয়েল কোম্পানি ঠিক আছে ওভিএল ওএনজিসি বিদেশ লিমিটেড কি কাজ করে দেখো বিদেশ থেকে খনিজ তেল আমদানি সম্পর্কিত কাজ ভারতের প্রথম বৃহত্তম কয়লা খনি কোনটা ঝোরিয়া ঝাড়খণ্ডের ভারতের প্রথম বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র কোথায় রয়েছে দেখো এটা রয়েছে কোরাপুট উড়িষ্যার যেটা ন্যালকো আমরা বলি দ্য ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি ভারতের প্রথম কোথায় কয়লা উত্তোলন হয় সতেরোশো চুয়াত্তর সালে রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে সীতারামপুর অঞ্চলে ভারতের প্রথম কয়লা উত্তোল উত্তোলিত উত্তোলিত হয়েছিল ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটা প্রাচীনতম কয়লা হচ্ছে রানীগঞ্জের সীতারামপুরের কয়লা খনি তাহলে হয়ে যাবে আমাদের এশিয়ার বৃহত্তম লিগনাইট খনি কি বৃহত্তম লিগনাইট খনি এটা কোথায় রয়েছে দেখো তামিলনাড়ুর ওয়ার্ক আর্ট জেলার নভেলিতে রয়েছে এটা কোল ইন্ডিয়া লিমিটেড এটা সদর দপ্তর কোথায় এটা কবে প্রতিষ্ঠিত হয় দেখো কলকাতায় রয়েছে সদর দপ্তর উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল খনিজ তেল উত্তোলন এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট পজিশনে রয়েছে ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে দেখো অসমের ডিগবয় রয়েছে এটা ডিব্রুগড় জেলার তিপাম পাহাড় ঠিক আছে প্রচুর আসে প্রশ্নটা পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত কোনটা দেখো হিমালয়ের নাঙ্গা পর্বত সংস্কৃতে কারাকোরাম পর্বত শ্রেণীর অপর নাম কি কৃষ্ণগিরি ভারতের সর্বনিম্ন বিন্দু কি কুট্টুনাড়ু কেরালার ভারতের সর্বোচ্চ মালভূমি কি লাদাখ উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাংটো লোকটা হ্রদ কোথায় রয়েছে পাহাড়ে ঘেরা ইম্ফল উপত্যকায় গারো পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কি নকরেক খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং মেঘালয় রাজ্যের রাজধানী শিলং কোন পাহাড়ে কেন্দ্র বিমুখী জল নির্গমন প্রণালী দেখা যায় মিকির মেঘালয় মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম শিলং তো দেখো আমি আজকে তোমাদের দেড় হাজারটা প্রশ্ন পর্যন্ত কভার করেছি এখনও আমাদের অর্ধেক প্রশ্ন বাকি এবং আমি তোমাদের আজকে যেহেতু ফ্রাইডে তোমাদের আবার নেক্সট ভিডিও আমি মানডেতে প্রোভাইড করব। এবং বাদ বাকি তোমাদের আরও কতগুলো হবে একটা দুটো তিনটে চারটে চারখানা এখনও তোমাদের অ্যাকচুয়ালি ছটা ভিডিও প্রোভাইড হবে তো সেটা আমি নেক্সট উইকে কভার করার পরে তারপরে তোমাদেরকে আমি কিন্তু জেনারেল স্টাডিজ চ্যাপ্টারও স্টার্ট করব এই লুসেন জিকে এবং আমাদের যারা যারা ডাব্লিউবিপির এক্সাম দিচ্ছ তাদের জন্য সেটা হেল্পফুল হবে ইভেন আমি তোমাদেরকে পড়ানোর সময় বলে দেবো কোনগুলো কাদের জন্য ইম্পর্ট্যান্ট সেইভাবে আমি তোমাদের ডাব্লিউ বিপির ওপর ফোকাস করে প্রত্যেকটা জেনারেল স্টাডিজটা করাবো এবং যারা যারা ডাব্লিউ বিশিএস রয়েছো তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো তো রেগুলার আটটার সময় জেনারেল স্টাডিজের ক্লাসে তোমরা লক্ষ্য রাখো নলেজ অ্যাকাউন্টের চ্যানেলে এবং নেক্সট আমার ক্লাস যেটা রয়েছে আন অ্যাকাডেমিতে সেটা হচ্ছে আজকে নটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স মহাযুদ্ধ তোমরা যারা যারা এই ক্লাসটাতে জয়েন করতে চাও দেখো এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নাও অ্যান একাডেমি কুন্তল মাহিন্দার আমি ওখানে তোমাদের লিঙ্ক শেয়ার করে দিয়েছি ওখান থেকে তোমরা কিন্তু ক্লাসটাতে জয়েন করতে পারবে সব থেকে বেটার হবে এখান থেকেই তোমাদের জয়েন করা বিকজ আমি তোমাদের ওখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি যদি তোমাদের জয়েন করতে অসুবিধা হয় তোমরা ওখান থেকে আমার সাথে জয়েন করতে পারবে ঠিক আছে তো চলো আপাতত ধন্যবাদ নেক্সট আবার তোমাদের আচ্ছা তার আগে তোমাদের বলে দিই অ্যান অ্যাকাডেমিতে তোমরা এই কোডটা ইউজ করে নিও তবে কিন্তু তোমাদের স্পেশাল কোডগুলো স্পেশাল যে ক্লাসগুলো সেগুলো শুধু আমার নয় এখানে আরও তোমাদের সত্যি জন মতো রয়েছে এডুকেটার তাদের ক্লাসও তোমরা করতে পারবে এবং তাদের ক্লাসগুলো তোমাদের করতে কিন্তু একটা জিনিস একটু শিওর হয়ে নেবে যে নলেজ সিক্সটি কোডটা তোমরা ইউজ করছো কিনা না কেননা যদি সাবস্ক্রিপশন নাও তখন তোমাদের টেন পার্সেন্ট এখান থেকে ডিসকাউন্ট হবে এবং তোমরা এখানে তোমাদের স্পেশাল ক্লাসগুলো করার কিন্তু কোনো সুবিধা হবে অনেক সুবিধা হয়ে যাবে দেখবে এখানে একটা পপআপ আপ আসবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্রি প্ল্যানটা আনলক করার জন্য তোমাদের একটা কোড চাইবে তখন এই নলেজ সিক্সটি কোডটা অ্যাপ্লাই করে দিও এরপরে দেখো আবার কালকে শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস হবে কালকে সকাল ছটার সময় ইউটিউবের যেটা শিডিউল রয়েছে আমাদের সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কালকে সকাল ছটার সময় একদম রেগুলার যেরকম হয় অ্যাডভান্স জি কে অ্যান্ড জি এটাও তোমাদের দুটোর সময় কালকে আমি আবার একটা টপিক তোমাদেরকে যেরকম দিয়েছিলাম সেরকম দিয়ে দেবো এখানে ম্যাথের ক্লাসটা আমি তোমাদের সাথে লাইভ করব সাতটার সময় যেমন আজকে তোমাদের আমি ক্লাস করেছি ঠিক সেরকম কালকেও ক্লাস হবে এই ক্লাসটাও রেগুলার হবে এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের মানডে থেকে আপ টু ফ্রাইডে পর্যন্ত রেগুলার হবে ওকে চ্যাপ্টারওয়াইজ জেনারেল স্টাডিজ এটা আটটার সময় যেটা এখন হচ্ছে এখানে এক সপ্তাহ পর থেকে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টারওয়াইজ করাবো চলো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে এর পরের ক্লাসে আন একাডেমিতে এবং ইউটিউবে কালকে সকাল ছটার সময়